আজকে সুবিচার নেওয়া হয়েছে স্বামী শাশ্বতানন্দজির স্মৃতিকথা থেকে, এটি নেওয়া হয়েছে প্রাচীন সাধুদের কথা। শাশ্বতানন্দজি বলছিলেন, সুইজারল্যান্ডের একজন একদল মানুষ তারা ঘড়ি তৈরি করে বিশ্বভ্রমণে বেরোলো, এবং বিশ্বভ্রমণ বেরোনোর সময় তারা বিভিন্ন দেশে গিয়ে মানুষজনকে ঘড়ি ফ্রিতে উপহার দিতে থাকলো। বললে, এই ঘড়িগুলো তোমরা ব্যবহার করো, যদি মনে করো এগুলো জীবনের মূল্যবান তাহলে তোমরা রেখে দেবে, তখন তার দাম দেবে, আর যদি মনে করো যে না মূল্যবান নয় তখন আমরা ফেরবার পথে তোমাদের কাছ থেকে নিয়ে যাব। লোকেরা সেই ঘড়িগুলো ব্যবহার করতে থাকলো, তার দাম বুঝলে, কেউ কেউ ফেরবার পথে তাদের দু চারজন ঘড়ি ফেরত দিয়েছিলেন। শাশ্বতানন্দজি বলেছিলেন, ঠিক এমনিভাবেই ঠাকুর মা স্বামীজির বাণী এবং ভালো ভালো কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়। যারা এর দাম বুঝবে তারা অবশ্যই গ্রহণ করবে, যারা দাম বুঝবে না তারা অবশ্যই ফিরিয়ে দেবে। কিন্তু আমাদের একটা কাজ নিরন্তর এই ভালো ভালো এই কথাগুলো শুধু ছড়িয়ে দেওয়া নয়, সেই অনুযায়ী একটা উজ্জ্বল জীবন যাপন করা, যাতে মানুষ এই ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হয়।